অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও শুনি মহারাজ ডিগ্রিগত দিক থেকে যুবক হচ্ছে অর্থাৎ শনি গ্রহ ডিগ্রিগত দিক থেকে যুবক হওয়াতে তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির রেকর্ড ভাঙতে চলেছে অর্থাৎ এই যে ডিগ্রিগত দিক থেকে বলবত্তা পাওয়া শনির অর্থাৎ যুবক অবস্থাতে আসা এই ছয়টি রাশির উপর কি ফল প্রদান করতে চলেছে অর্থাৎ আজ থেকে ডিগ্রিগত দিক থেকে কিন্তু বলবত্তা পাচ্ছে কি ফল প্রদান করতে চলেছে এই নিয়ে এই ভিডিওতে আমি বিষয়তে আলোচনা করতে চলেছি তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটি সম্পূর্ণরূপে পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় বারবার বলছি রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না যদি আপনারা একান্তই নিজের জন্ম ছক দেখাতে চান বা অ্যানালিসিস করাতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন একটা কথা আমি বলি কৌশিক রায়ের কাছে কোনো কিছু ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে অভিধান নেই এভরিথিং পসিবল আপনাদের জন্ম ছক দেখতে হবে সেখানে গ্রহের অবস্থান এবং আপনার দশা অন্তর্দশা এই জায়গাগুলো দেখে রেমেডিয়াল মেজারমেন্ট করলে আপনি কিন্তু নিশ্চিত রূপে সমস্যা থেকে সমাধান পাবেনই পাবেন এই যে শনি আজ থেকে টিকিগত দিক থেকে যুবক হচ্ছে অর্থাৎ যে কোনো গ্রহেরই তিনটা অবস্থা থাকে একটা হচ্ছে বাল্য অবস্থা একটা হচ্ছে যুবক অবস্থা একটা হচ্ছে বৃদ্ধ অবস্থা যখন যে কোনো গ্রহ। যখন যুবক অবস্থাতে চলে যায় কোনো মানুষ যখন যুবক অবস্থায় থাকে তার ক্ষমতা কিন্তু বেড়ে যায় অর্থাৎ এ সময় এই যে যুবক অবস্থাতে শনি যাওয়া আপনাদের যাদের রাশিচক্রে শনি ভালো আছে তারা কিন্তু শুভ শুভ ফল কিন্তু পাবে তার আগে আমি একটা কথা আপনাদেরকে জানাই শনি ধরুন আপনার রাশিচক্রে ভালো আছে শনি তুঙ্গস্থ শনি ডিগ্রিগত দিক থেকে ভালো শনি শুভ নক্ষত্রে বসে আছে কিন্তু আপনি ভুল কর্ম করছেন আপনি অন্যের সম্পত্তি ঠকাচ্ছেন আপনি অন্যকে দুঃখ দিচ্ছেন শনি কিন্তু ভালো ফল করবে না শনি হচ্ছে বিচারপতি অর্থাৎ ন্যায় গ্রহ আপনি যেমন কর্ম করবেন ঠিক ফলদাতা শনি কর্মফলদাতা তেমনি আপনার রাশিচক্রের শনি খারাপ আছে শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল শনি পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে শনি নিচস্ত এই জায়গাতেতে কি হবে আপনি যদি ভালো কর্ম করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু শুভ ফল কিন্তু পাবেন শনি আপনার রাশিচক্রে খারাপ তাও আপনি কিন্তু শুভ ফল পাবেন কারণ আপনার কর্মফল শনি কিন্তু আপনাকে ভালো এবং খারাপ দুটি কিন্তু আপনাকে রেজাল্ট দিবে অনেকেই বলে যে শনি হচ্ছে পাপগ্রহ না পাপগ্রহ বলা যায় না আপনি যেমন কর্ম করবেন কর্মের ফলদাতা ন্যায় কর্ম করলে ন্যায় পাবেন এবং অন্যায় যদি করেন অন্যের যারা নিতান্তই দুঃখ দুঃখী বা নির্ধনী ব্যক্তি বা অসহায় ব্যক্তি তাদের যদি সম্পত্তি আপনি যদি হস্তক্ষেপ করেন অন্য নারীর উপর যদি লোভ থাকে বা আপনি যদি অন্যের টাকা চিট করেন বা অন্যকে প্রতারিত করেন সেক্ষেত্রে আপনি কিন্তু শনি কুপিত হবে এবং আপনার যতই শনি ভালো থাক না কেন আপনি কিন্তু এক না এক সময় আপনি কিন্তু বড় থেকে বড় ধরনের সমস্যাতে কিন্তু পড়বেন তবে যাদের ডিগ্রিগত দিক থেকে শনি ভালো আছে শনি ভালো প্লেসমেন্ট আছে এবং তার সাথে সাথে কর্ম ভালো আছে এই যে শনি যে আস থেকে যে ডিগ্রিগত দিক থেকে যে বলবত্তা পাচ্ছে কিনা এই সময়ের মধ্যে এই যে তুলা রাশি বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশি ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশিকে রেকর্ড ভাঙতে চলেছে ইতিহাস রচনা করবে এই শনি ডিগ্রিগত দিক থেকে বলবত্তা পাওয়াতে অর্থাৎ যুবক অবস্থাতে শনি আসাতে আপনাদের বেশ কিছু বেশ কিছু শুভ ফল দিবে প্রথম আসি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি অধিপতি শনি আপনাদের রাশি চতুর্থভাবে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে বলবত্তা পাচ্ছে যুবক অবস্থাতে অর্থাৎ এই সময় আপনি যদি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন আপনার নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি ভূমি ভবন বাহন সুখ কিন্তু এই সময় দেখা যাচ্ছে রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে ভালো সন্তান সুখের জায়গা নির্দেশ করছে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে এই সময়ের মধ্যে আপনি একাধিক প্রপার্টির কিন্তু মালিক হবেন এবং আপনাদের বেশ কিছু কাজ সম্পূর্ণ হবে এবং আকর্ষিক ধনপ্রাপ্তি এবং পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি হন তুলারাশির মানুষ আপনার ক্ষেত্রে আপনি যদি তুলারাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বেশ কিছু সফলতার জায়গা দেখা যাচ্ছে এবং ডিগ্রিগত দিক থেকে দূর উচ্চস্ত দেখুন তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কিন্তু ভাইটাল প্ল্যানেট কারণ এটা হচ্ছে রাজ্যকারী গ্রহ তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি অর্থাৎ রাজাতুল্য সম্মান আপনি কিন্তু এই সময় পাবেন যদিও আপনার ব্যক্তিগত ন্যাকাল চাট একান্তই দেখা দরকার এরপরে যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির তৃতীয় এবং চতুর্থপতি তৃতীয়ভাবে অবস্থান করছে গোচরে তৃতীয়ভাবে অবস্থান শুভ ফল প্রদান করবে এবং ডিগ্রিগত দিক থেকে বলবত্তা পরিবারের সুখের জায়গা কমিউনিকেশনের জায়গা যোগাযোগ যারা ব্যবসা করছে কনস্ট্রাকশনের ব্যবসার সঙ্গে যুক্ত লোহার ব্যবসার সাথে যুক্ত আপনি ধরুন বিল্ডার প্রোমোটার এই জায়গাগুলো আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং যারা কম্পিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত আছে বা দিয়েছে তাদের ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া বা বেসরকারি চাকরি পাওয়া বা আপনি ধরুন কর্ম পরিবর্তন করতে চাইছেন বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বৃশ্বিক এবং আপনাদের সুখের জায়গাটাও কিন্তু নির্দেশ করছে অর্থাৎ বিশ্বিক ক্ষেত্রে কিন্তু এই যে শনি ডিগ্রিগত দিক থেকে বলবৎ না আপনাদের বেশ কিছু শুভ শুভ ফল কিন্তু প্রদান করবেই করবে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির আপনাদের ধনপতি এবং কমিউনিকেশনের প্রতি আপনাদের দ্বিতীয়ভাবে ধনভাবে অবস্থান করছে আমি একটা কথা বারবার বলেছি শনি স্থিতি ভালো শনির দৃষ্টি খারাপ তো এই যে আপনাদের ধনভাবে ডিগ্রিগত দিক এই যে এই সময় ক্লাস ক্যাশ ফ্লো আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো কর্মের জায়গাটা যথেষ্ট ভালো কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এ সময় দেখা যাবে যারা কম্পিটিভ পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে ভালো আপনাদের কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এ সময়ের মধ্যে বেশ কিছু যোগাযোগ যোগাযোগ দেখা যাচ্ছে এবং আপনাদের উন্নতির জায়গা কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে ধনুরাশির পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের ধনপতি এবং রাশির অধিপতি আপনাদের রাশিতে ডিগ্রিগত দিক থেকে বলবত্তা পাচ্ছে অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে ধন আসা আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে আপনাদের কর্মের জায়গাটা মজবুত হবে অর্থাৎ কর্মপ্রাপ্তি বা যারা কম্পিটিভ পরীক্ষা দিয়েছে সেই জায়গাটাতে চাকরির সম্ভাবনা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিবাহের জায়গা ভালো ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় কিন্তু প্রশমিত করবে এবং নিজস্ব ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় ভালো বিদেশ থেকে অর্থ আসা বিদেশের সাথে যারা রত আছে এই জায়গাটা কিন্তু সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে এবং আপনাদের আয় এর জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং পারিবারিক সুখের জায়গা বেশ কিছু আপনাদের আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে আপনি যদি মকর রাশি মানুষ হন যদিও সাড়ে সাতই চলছে তাও আমি বলবো মকর রাশির ক্ষেত্রে এই সময় এই যে শনি ডিগ্রিগত দিক থেকে যুবক হয়ে হয়েছে অর্থাৎ রেকর্ড ভাঙতে চলেছে ধনবর্ষা হবে ইতিহাস রচনা করতে চলেছে এই শনি মকর রাশির জন্য বেশ কিছু প্রাপ্তি এবং আপনাদের প্রত্যাশা পূরণ আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে মকর রাশি এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি রাশির অধিপতি এবং দ্বাদশপতি আপনাদের দ্বাদশভাবে ডিগ্রিগত দিক থেকে দেখুন আপনাদের কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো কম্পিটিভ পরীক্ষা যারা দিয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো চাকরি পাওয়া চাকরি ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মপ্রাপ্তি এবং এর সাথে সাথে বিদেশ থেকে অর্থ আসে বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু এই সময় বাড়িয়ে তুলবে আপনি যদি কুম্ভ কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে শরীরের দিক নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও ভুগতে হবে শরীরগত দিকটা আপনারা নিজেদের দিকে অবশ্যই খেয়াল রাখুন কিন্তু আপনাদের আর্থিক জায়গা ব্যবসার জায়গা কিছু কিছু ক্ষেত্রে আপনারা যদি একটু কম্প্রোমাইজ করে চলেন কি না এই সময় বিবাহের জায়গাটা বিবাহের জায়গাটা কিন্তু প্রশমিত কিন্তু করছে কুম্ভ রাশির আপনারা এই কানেকশানগুলো কিন্তু এই সময় পাবেন আপনারা একটু হলো এগিয়ে চলুন ভাগ্য আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে সাপোর্ট দিবে এবং আপনাদের এই সময় সম্পূর্ণরূপে বেশ কিছু সমস্যা আপনাদের সমাধান হবে এবং প্রাপ্তির সম্ভাবনা সম্পত্তির জায়গা আপনারা এ সময় কিন্তু পাবেন এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মিন রাশি মীন রাশি আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি এই শনি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে এই যে একাদশভাবে ডিগ্রিগত দিক থেকে যুবক অবস্থা আমি বারবার বলছি যে কোনো গ্রহের তিনটা অবস্থা থাকে একটা হচ্ছে বাল্য অবস্থা ক্ষমতা কম থাকে যুবক অবস্থা ভালো ক্ষমতা থাকে অর্থাৎ বলবত্তা থাকে এবং বৃদ্ধ অবস্থায় সেক্ষেত্রে কিছুটা হল বলবত্তা কিন্তু কমে যায় এই যে যুবক অবস্থাতে শুনি ডিগ্রিগত দিক থেকে থাকছে মিন রাশির একাদশপতি এবং দ্বাদশপতি আপনাদের লাভ সফলতা সাকসেস জায়গায় কিন্তু দিবে এবং আপনাদের যারা কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যারা যুক্ত হয়েছে বা কম্পিটিভ পরীক্ষা সরকারি চাকরি বা যা কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত আছে সরকারি কন্ট্রাক্টরের সাথে যুক্ত আছে যারা বিল্ডার প্রোমোটার তাদের ক্ষেত্রে বা যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো যাদের হার্ডওয়্যারের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো ভূমি ভবন বাহন সুখের এবং বেশ কিছু এর সময় আপনাদের অ্যাসেট প্রপার্টি কিন্তু মিন রাশি কিন্তু হবে কিন্তু যারা এজেড পার্সেন আছে বয়স্ক যারা ব্যক্তি আছেন কি না তাদের পা নিয়ে সমস্যা পায়ের জায়গাটা নিয়ে ভুগতে হবে কোমরের নিম্নাঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা থাকবে দেখুন আমি বারবার বলছি শনির স্থিতি যেমন ভালো দৃষ্টি তেমন খারাপ এই জায়গাটাতে অবশ্যই একাদশভাবে অবস্থান করছে সফলতা সাকসেসের জায়গা যেমন দিবেন দিবে কর্মপ্রাপ্তির জায়গাটা যেমন দিবে কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন অর্থাৎ আপনি ধরুন একটা কাজ করছেন ভালো অপরচুনিটি চাইছেন সেই অপরচুনিটির জায়গাটা কিন্তু মিন রাশির এই সময় কিন্তু দিবে এবং আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা বিদেশের সঙ্গে যারা রত আছে তাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের ন্যায় এই সময় কিন্তু হবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কাজ সমস্যাগুলো কাটবে এবং দীর্ঘদিন আটকে আছে আপনাদের কাজ সেই কাজ কিন্তু আপনাদের সম্পন্ন হবে দেখুন এই যে শনি যে ডিগ্রিগত দিক থেকে যুবক হচ্ছে কি না এই জায়গাটাতে কি করবে আমি যে রাশিগুলোর কথা বলছি আপনার রাশিচক্রে যদি শনি ভালো থাকে শনি যদি আপনার তুঙ্গস্থ থাকে এবং আপনার যদি কর্ম ভালো থাকে এবং আপনার নক্ষত্র যদি ভালো পায় সেক্ষেত্রে আপনি নিশ্চিত নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে কিন্তু বেশ কিছু অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা করবেনই করবেন এবং এর সাথে সাথে যাদের শনি খারাপ আছে তারা অবশ্যই নিজস্ব জন্ম ছক এবং আপনাদের দশা অন্তর্দশা কী চলছে যাদের মিলছে না বা যাদের ক্ষেত্রে বারবার বাধা হচ্ছেন আটকে আটকে প্রতিটা পদক্ষেপে হোঁচট খেটে খেতে এগাতে হচ্ছে আপনি অবশ্যই নিজস্ব জন্ম ছক একবার হল অ্যানালাইসিস করান নিশ্চিত নিশ্চিত রূপে ভালো ফল পাবেনই পাবেন আমি আবারও বলছি রেকর্ড ভাঙতে চলেছে ইতিহাস রচনা করতে চলেছে এই শনি যুবক অবস্থা